আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা নারায়ণগঞ্জ সোনারগাঁ পানাম সিটিতে আছি। এটা অনেক পুরনো বিল্ডিং, কয়েকশো বছর আগে এই পানাম সিটিতে কোথায় কি আর রাজা বাচ্চারা যেভাবে বসবাস করতেন সেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। চলুন সামনের দিকে দেখা যাক, কোথাও যাবে না। টিকিটের মূল্য 15 টাকা। প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করুন। নারায়ণগঞ্জ সোনারগাঁ পানাম সিটিতে আসছি। বহু পুরনো বিল্ডিং, তারপর স্মৃতি হিসেবে ধরে রাখছে। এগুলো উপরে আগে ওঠা যেত, এখন ওঠানো যায় না, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। রাজা বাসারাদের থাকতেন তার নিচে, এটা হলো পুকুর ঘাট। এখনো সেই পুকুরটা পড়ে রয়েছে। বহু পুরাতন বিল্ডিং, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বাথরুম, এই বিল্ডিংটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এর জন্য
এখানে ল্যাম্পপোস্ট লাগায় রাখছে ঝুঁকিপূর্ণ ভবন। ছবি উঠাবো, এটা 38 নম্বর ভবন। তোমার স্কুল বাদ দিয়ে চলে আসছো? টিফিন টাইম এটা? গুড, টিফিন টাইমে খাওয়া দাওয়া না করে তোমরা ভবন দেখতে আসছো? খাইছো টিফিন? কি খাইছো? নুডলস খাইছো। গুড, কটা স্কুল ছুটি হবে? স্কুল কটা ছুটি হবে? 4টা। ও মা, এটা 36 নাম্বার, এটাও ঝুঁকিপূর্ণ ভবন, উপরে ওঠা নিষেধ। তোমরা স্কুল থেকে আসছো? এটা হলো 34 নাম্বার ভবন। এটা হলো 34, এটা হলো 33, এটা হলো 32 নাম্বার ভবন, এগুলো হলো 31 নাম্বার। বহু পুরনো বিল্ডিং। পানাম সিটি পরিদর্শনের সময় অনেক পুরাতন বিল্ডিং যেগুলো আপনাকে দেখাইতেছি, এগুলো বহু পুরনো বিল্ডিং, এগুলো উপরে ওঠা অনেক রিস্ক, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই জন্য যে মাঝখানে যে দরজা ছিল এগুলা নতুন করে ইট দিয়ে প্লাস্টার করে দিছে, যাতে পোলাবান যাতে আর উপরে না উঠতে পারে, এই জন্য নতুন। আগে কিন্তু এগুলো খোলা ছিল, এগুলো ভিতর দিয়ে উপরে ওঠা গেছি, উপরে উঠে ওগুলো দেখা রেখেছি, কিন্তু আসলে উপরে ওঠা অনেক রিস্ক, এই জন্য নিচে প্লাস্টার করে রেখে দিছে, যাতে যার উপরে না উঠতে পারে।